সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত। কলরবের সঙ্গীত হোক, এতে মুহিব খানের সঙ্গীত হোক, না যার সঙ্গীতই হোক না কেন, যেই সঙ্গীত এবং গজলের ভিতরে বাজনা থাকবে সেই সঙ্গীত লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত হয়ে হারামের অন্তর্ভুক্ত। এগুলো হালাল হওয়ার কোনো পন্থা নাই, কেন বাজনা চলে আসছে। আর যে সঙ্গীতে মিথ্যা নাই, যে সঙ্গীতে বাজনা নাই, যে সঙ্গীতে আল্লাহ তাআলার হামদ হয়, যে সঙ্গীতে রসুলের প্রশংসা হয়, যে সঙ্গীতে দীনের ফায়দা হয়, কিন্তু মিথ্যার কোনো আশ্রয় নাই, অবান্তর কোনো কথাবার্তা নাই, এইগুলা জায়েজ বরং সব, এগুলো জায়েজ বরং সব। যেমন একজনে আল্লাহ তাআলার প্রশংসা করলো, মালিকা জিকিরে তুবুয়ম কেতু পাখি ওহুদাই নারম বজু আরাহ কেতু আরাহ বলামাই, তু করিমি তু রহিমি তু সামিই তু বসিরি তু মুআজ্জি তু মুজিল্লি তু মালিকুল আরশে বাজাই। এই যে সঙ্গীত, মনে হয় এই সঙ্গীতের কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেবে। এক লাইনে ছয় সাত আটটা আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, তু করিমি তু রহিমি তু সামিই তু বাসিরি তু মুআজ্জি তু মুজিল্লি তু মালিকুল আরশে বাজাই, নানিয়াজত বওয়ালাদত নব ফরজন্দ তো হাজত তু জালিলুল জাবারুতি তু আমিরুল উমারাই, তু সফিরি না কাওয়াকিব না বুরুজি না দাকাইত না মুকামি না মুনাজিল না নিশিনি না বাপাই, তুবু দে খালকে তুবু দি না বুয়াদ খালকে তু বাসি না তুহি জিনা নিশিনি না তুহি জিনা নিশিনি না তু কাহি না ফাজাই, আহাদুন লাইসাক মিসলিক সমাদুন লাইসাক ফাযলিক লিমানিল মুলক তুবি কে সাজাওয়ার খুদাই। এইভাবে যদি কোনো বান্দায় সঙ্গীত গায় যেখানে আল্লাহ তাআলার প্রশংসা, কোনো গান নাই, কোনো মিউজিক নাই, কোনো সাউন্ড নাই, কোনো বাজনা নাই, তাহলে এই গানের অনুমতি শরীয়ত দিয়েছে। এইভাবে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের প্রশংসা করা হয়, নেহি দু জাহামে মিসালে মুহাম্মদ জামালে হুদা হায় কমালে মুহাম্মদ, নেহি দু জাহামে মিসালে মুহাম্মদ জামালে হুদা হায় কমালে মুহাম্মদ, মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া, মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া, কুফর কো মিটাকর সদাকত ফেলায়া, কুফর কো মিটাকর সদাকত ফেলায়া। এই সকল কোন সঙ্গীত যেগুলা রসুলের শান, এইভাবে যেদিন কোনো মানুষ আল্লাহ তাআলার প্রার্থনা করে সঙ্গীতের মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে সঙ্গীতের মাধ্যমে, রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে আল্লাহ তাড়াইও না মরে, তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে আল্লাহ তাড়াইও না মরে, তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে। দোস্ত আহবাব, এইভাবে যদি দারুল উলুম দেওবন্দেরও গান গায়, এইভাবে যদি কোনো উস্তাদের গান গায়, এইটা গান নয়, এইটার অনুমতি আছে। কেন? এইটার মধ্যে বাজনা নাই, হারাম কোনো কিছু নাই, মিথ্যার কোনো আশ্রয় নাই। এই ধরনের সঙ্গীত যেগুলা
আল্লাহ তাআলার প্রশংসা অথবা দ্বীনের ফায়দা হয়, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা হয়, রসুলের প্রশংসা হয়, এমন সঙ্গীত গজল জায়েজ বরং সওয়াব।